ওয়েলকাম টু কবির টেক বাংলা। আসসালামু আলাইকুম, কবির টেক বাংলা শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। তো আপনাদের জন্য আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এসএসসি দাখিল 2022। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেটি বিষয় রসায়ন, বিষয় কোড 131। তো রসায়নের এই অ্যাসাইনমেন্টটা আমি এমন একটি অ্যান্সার দিব আপনাদের যারা এসএসসি দাখিলে 2022 সালের পরীক্ষার্থী আছেন। আমি বলতেছি আপনাদের এই অ্যাসাইনমেন্টটা যত জায়গায় পাবেন সব থেকে সম্পূর্ণই আলাদা, এই কারণে আপনারা এই উত্তরটা নিয়ে নমুনা নিয়ে একটি ভালো একটি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা যেটা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট নাম্বার 2-এ আমাদের কোন সিলেবাসটি আছে। তো চলুন সিলেবাসটি দেখি, তারপরে উত্তর দেখব। নমুনা সিলেবাসটা একটু খেয়াল করেন যে আমাদের সিলেবাস আছে, যেখানে আমরা একটু দেখি অ্যাসাইনমেন্টটা ছিল প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপের ভর সংখ্যা 63 ও 65, প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায়সহিত অবস্থান, তারপর মৌলটির বিভিন্ন শক্তিস্তর উপশক্তিস্তর তাতে ইলেকট্রন সংখ্যা এবং সূত্রের সাহায্যে বিশ্লেষণ। এখন একটু খেয়াল করে দেখেন যে এখানে আমরা যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে মূল কণিকা। মূল কণিকা আর মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তর ধারণা, মৌলের ইলেকট্রন, মৌলের শক্তি স্তর উপশক্তি স্তরের ইলেকট্রন, মৌলের শক্তি স্তরে ও উপশক্তি স্তরে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করা, আর হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের নির্ধারিত সিলেবাস। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে নমুনা, যে উত্তর আছে প্রথম নির্দেশনা থেকে শুরু করব। তো প্রথম নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটি আমাদের ছিল যে কপারের যেই দুটি আইসোটোপ, কপারের আইসোটোপ থেকে আমাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে হবে। তো আমরা লিখেছি কপারের দুটি আইসোটোপের প্রথম আইসোটোপটি হলো কপার উপরে 63, নিচে হচ্ছে 29, যার প্রোটন সংখ্যা হচ্ছে 19, ইলেকট্রন সংখ্যাও 19, ভর সংখ্যা আছে 63 মানে 63, আর নিউট্রন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউট্রন সংখ্যা পাওয়া যায়। একই রকমভাবে দ্বিতীয় যে প্রোটনটি ছিল বা দ্বিতীয় যে আইসোটোপটি ছিল সেই আইসোটোপের প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29, কিন্তু ভর সংখ্যা ছিল 65, 65, তাহলে নিউটন সংখ্যা আমরা বের করবো 65 থেকে 39 বাদ দিলে হচ্ছে 37। এটা হচ্ছে প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা আমাদের কপারে ইলেকট্রন বিন্যাস করতে বলেছিল এবং হচ্ছে অরবিটালের হিসাব মানে অরবিটালগুলোর নাম দিতে বলেছিল। তা আমরা কপারে ইলেকট্রন সংখ্যা 29, সুতরাং ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে কপারে একটি এরকম ইলেকট্রন বিন্যাস আসছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি প্রথম শক্তি স্তর কে মানে দুটি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তর এল 8 ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তর এম এ 18, আর চতুর্থ শক্তি স্তর এনে থাকে 1টি। তাহলে কপারের উপশক্তি স্তর যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দেখা যাচ্ছে, এখানে আমি একটা বর্ণনা লিখছি, একটু খেয়াল করেন যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সংখ্যা হচ্ছে এল, এল এর মান হচ্ছে 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা এন সমান 1 বসিয়ে দেখেছি যে এখানে এল এর মান 1টি হয়েছে, সেজন্য উপশক্তি স্তর 1, সেজন্য 1s, এন এর মান 2, এই জন্য দুটি দুটি হয়েছে এল এর মান, সেক্ষেত্রে দুটি উপশক্তি স্তর 1s, 2s, 2p, এন এর মান 3 হলে এল সংখ্যা এসেছে আমাদের 1, 3, সেক্ষেত্রে তিনটি শক্তি স্তর হবে 3s, 3p, 3d, একই রকমভাবে এন এর মান 4 এর জন্য হবে 4s, 4p, 4d। কপারের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করলে আমরা নর্মালি এভাবে করতে পারি। তো কিন্তু এভাবে করলে কিন্তু আমাদের হয় না, কারণ হচ্ছে আমরা জানি অধিক সক্রিয় মানে অধিক স্থিতিশীল এবং অধিক অধিক অর্ধপূর্ণ বা অধিক পূর্ণ অধিক স্থিতিশীল, যার কারণে আমাদের ইলেকট্রন এই 4s থেকে একটি ইলেকট্রন দিতে যাবে যে d স্তরটা পূর্ণ হবে এবং s স্তরটা অর্ধপূর্ণ হবে। এভাবে আপনি একটু খেয়াল করেন, এভাবে হবে আমাদের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে দ্বিতীয় নির্দেশনার উত্তর। আর এই উদ্দেশনাগুলো নির্দেশনাগুলো এখান থেকে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি পিডিএফ ফাইল দেবো যেখান থেকে আপনারা দেখে দেখে নমুনার উত্তর লিখতে পারবেন। তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে যে শক্তি স্তরের ইলেকট্রন এবং উপশক্তি স্তরের ইলেকট্রন হিসাব করতে একটু আমরা খেয়াল করি যে আমাদের এখানে
মৌলের শক্তি স্তর, উপশক্তি স্তর, ইলেকট্রন সংখ্যার হিসাব আমরা দেখছি। এখানে আমরা অরবিটালের প্রতীক 1s দেখেছি, আর সেক্ষেত্রে n সমান হচ্ছে 1 হবে প্রথম কক্ষপথ। এখানে আমরা দেখলাম দুটি দুটি ইলেকট্রন আছে, আর এখানেও দুটি আছে প্রথম শক্তি স্তর যেটি আছে। একই রকমভাবে যখন দ্বিতীয় শক্তি স্তর, তখন 2s 2p আমরা এর আগে দেখে এসেছি, সেক্ষেত্রে 2s 2p যোগ করলে আমাদের এখানে থাকতেছে 8টি ইলেকট্রন। একই রকমভাবে তিনটাতে আমরা দেখছি হচ্ছে 18টি ইলেকট্রন আছে। তো একই রকমভাবে 18টি যে ইলেকট্রন রয়েছে, তারপরে আমরা দেখছি এখানে 4s-এ থাকতেছে হচ্ছে একটি মাত্র ইলেকট্রন। সেক্ষেত্রে উপশক্তি স্তরেও আমরা দেখছি 29টি ইলেকট্রন আছে কপারের, আর ও শক্তি স্তরে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা যোগ করলে 29টা আছে। এটি হচ্ছে আমাদের 3 নম্বর নির্দেশনা। এখন আমরা 4 নম্বর নির্দেশনা চলে যাচ্ছি, লাস্ট নির্দেশনা। এটা আমাদের বলেছে যে কপার ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় পর্যায় সারণী। তো আমরা লিখছি কপার ইলেক্ট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা হলো। সেক্ষেত্রে আমরা কপার ইলেকট্রন বিন্যাস করেছি, আর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। কপারের সর্বশেষ শক্তি স্তর ছিল 4s, সেক্ষেত্রে কপার প্রবেশ করবে, তাই কপারের পর্যায় সংখ্যা হচ্ছে 4। গ্রুপ সংখ্যা হবে এই কপারের ক্ষেত্রে 4s এবং হচ্ছে 3d এর মোট ইলেকট্রন সংখ্যা। সেক্ষেত্রে 3d-তে আমাদের 10টি, আর 4s-এ আছে একটি, টোটাল হচ্ছে 11টি। সেক্ষেত্রে কিন্তু কপারের অবস্থান হচ্ছে 4 নম্বর পর্যায়ে, 11 নম্বর গ্রুপে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের দাখিলের 2022-এর অ্যাসাইনমেন্ট দিলাম, নির্ধারিত 16 সপ্তাহের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখান থেকে আপনারা নতুন একটি উত্তর দিতে পারবেন। তো এই উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই উত্তরগুলোর আমি পিডিএফ একটি ফাইল আপনাদেরকে লিঙ্ক দিব, আপনারা পিডিএফ ফাইল দেখেও কিন্তু উত্তরগুলো করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি অ্যাসাইনমেন্ট নাম্বার 2 রসায়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।